আল্লামা আহমদ সফীফ রহমতুল্লাহ আলাইহ এই শাহাদাতের মৃত্যু এটা স্বাভাবিক মৃত্যু ছিল না এই অস্বাভাবিক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলা ওয়াসালামু আলাহ আম সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের একজন বর্ষিয়ান আলেমে দিন এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েত বাবু নগরীর বিরুদ্ধে হেফাজতে ইসলামের পদ বঞ্চিত বেশ কয়েকজন আলেম বক্তব্য রেখেছেন আর তাদের সেই বক্তব্যগুলি নিয়েই মূলত আমার আজকের আলোচনাটি সাজিয়েছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই ঘটনা সেই ঘটনার ঘটনারীকে তার মানে যারা শাপলা চত্বরে শহীদ হয়েছিলেন এবং যারা আহত হয়েছিলেন তাদের সকলের দায়ভার আল্লামা জুনায়েদ বাবু নগরীকে নিতে হবে তাই তো যদি তাই হয় তাহলে রসুল্লাহ আলী ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলামকে বিজয়ী করার জন্যে যতগুলি যুদ্ধ সংঘটিত হয়েছিল এই যুদ্ধগুলিতে যে সকল সাহাবি শাহাদাত বরণ করেছিলেন এবং যে সকল সাহাবি আহত হয়েছিলেন তাদের সকলের দায় ভার রসুল্লাহ সাল্লু আলী ওয়া নিতে হবে নাউদু বিদী হবে আল্লামা মুহিবুল্লাহ এক দিকের আত্মীয় খুবই নবীন ছেলে সেখানে ভিতরে ঢুকছে কানে কানে কি একটা বললো পূর্ণ सिद्धांतগুলোকে পরিবর্তন করে বলছে হুজুর তার মানে আল্লামা জুনায়েদ বাবু নগরের দুই দিকের আত্মীয় এবং মুহিবুল্লাহ বাবু নগরের এক আত্মীয় একজন নবীন ছেলে সম্ভবত আল্লামা জুনায়েদ বাবু নগরের কানে কানে কিজন্য বললেন এরপরে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল এখন সেই নবীন ছেলেটাকে তার নামটি কিন্তু এই মাওলানা সলিমুল্লাহ উচ্চারণ করেন নাই এবং তিনি কী যোগ করলেন যে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন কিন্তু আল্লামা আহমেদ শফি রহেমাহুল্লার সাথে কোনো পরামর্শ করলেন না তাহলে চলুন আমরা সামনে অগ্রসর হই তিনি আরও কি কি বলেছেন ডানে বুঝায় এদিকে বুঝায় ওদিকে বুঝায় হুজুর এত কষ্ট করি পুরো দেশ থেকে মানুষ আসবে সেগুলো যদি একটা রাত যদি অবস্থান করা যায় তাহলে সেই সময়ের ভিতরে সেনা বাহিনী আগে আসবে এবং আমাদের এই হবে এই হবে এই হবে আগেই তিনি বললেন যে সিদ্ধান্ত নিজে নিজেই পরিবর্তন করলেন আল্লামা আহমেদ শফির কাছে জিজ্ঞাসাও করলেন না আবার এখনই বলছেন যে তার কাছে গিয়ে তিনি ডাইনে বুঝাচ্ছেন বামে বুঝাচ্ছেন তারপরে পুরা দেশ থেকে লোকজন আসবে হ্যাঁ এটা হবে সেটা হবে তাদেরকে একটা রাত এখানে থাকার ব্যবস্থা করেন সেনাবাহিনী আগায় আসবে দেশের এটা হবে সেটা হবে তাহলে তার নিজের বক্তব্য দ্বারাই প্রমাণিত হলো যে তিনি পরস্পর বিরোধী কথাবার্তা বলেছেন এখানে আরেকটি বিষয় লক্ষণীয় এই মাওলানা সলিম উল্লাহ আল্লামা জুনায়েদ বাবু বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগগুলো তার বিরুদ্ধে করা অভিযোগগুলোর কাছে কোনো অভিযোগই না কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে এই মাওলানা সলিম বিরুদ্ধে এহসান সোসাইটি নামে একটি এনজিও থেকে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এছাড়াও কিছুদিন আগে আপনারা জানেন যে নাজিরহাট বড় মাদ্রাসায় কোনো আইনের তোয়াক্কা না করেই তাকে মোহতামিম হিসাবে নিয়োগ দিয়েছিলেন আল্লামা আহমেদ শফি রহেমাহুল্লা এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে মাওলানা সলিমুল্লার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলির কাছে কি এই আল্লামা বাবুনগরের বিরুদ্ধে করা অভিযোগ কোনো অভিযোগ বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম এই অভিযোগগুলো তো সেই দু সালের অভিযোগ এর পরেও কিন্তু পাঁচটি বছর আল্লামা আহমেদ শফি বেঁচে ছিলেন তো ততদিন এ বিষয়ের ফয়সালা করেন নাই কেন আজকে কেন এই বিষয়টি জনগণের সামনে এনেছেন এবং মিডিয়ার সামনে এনেছেন এই জন্যই এনেছেন যে আপনাদের ভাগে কম পড়েছে এই জন্য এনেছেন এতদিন সেই পাথর ভিতরে যা কটার গটি গেছে গটি যাওয়ার পর আপনাকে বারবার বললাম যেটা হয়ে গেছে হয়ে গেছে কথা हमको আমরা আল্লাহ আমাদের নসীবে রাখছে তকদীরের ব্যাপার যারা আহত হইছে যারা শহীদ হইছে তাদের জন্য ফান গঠন করেছে। আপনি কি করলেন কোনো ফান্ড গঠন করলেন না অথচ প্রথমের অংশে তিনি বলেছেন যে সাপলা চত্বরে যা ঘটেছে এর দায়ভার আল্লামা বাবুনগরীকে নিতে হবে আবার এখানে বলছে যে সাপলা চত্বরে যা ঘটার ঘটে গেছে এটা আমাদের নসিবে ছিল এই জায়গায় কিন্তু তিনি নিজের বক্তব্যেরই বিরোধিতা করে তিনি বক্তব্য রেখেছেন কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় সেটি হল আপনি এত কিছু বলতে পারলেন অথচ শাপলা চত্বরে কি ঘটেছিল সেটি বলতে পারলেন না আই মিন শাপলা চত্বরে কতজন শহীদ হয়েছিলেন কারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের নামের তালিকাটা প্রকাশ করতে পারলেন না কেন প্রকাশ করতে পারেন নাই সেটি কিন্তু আমরা জানি বিচারের ভার আমি জনগণের উপরই ছেড়ে দিলাম এই শাহাদতের মৃত্যু এটা স্বাভাবিক মৃত্যু ছিল না এই অস্বাভাবিক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে তার মানে আল্লামা আহমেদ শফি রহেমাহুল্লকে হত্যা করা হয়েছে আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জন্যে একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন এখন প্রশ্ন হলো বিচার বিভাগীয় তদন্ত কে করবে কারা করবে যে দেশে জনগণের ভোট চুরি করা হয় প্রশাসনের চোখের সামনে জনগণের ভোট দিনের পরিবর্তে রাতে করা হয় যে প্রশাসনের চোখের সামনে সেই প্রশাসন করবে বিচার বিভাগীয় তদন্ত যে দেশের প্রধান বিচারপতিকে একজন সুস্থ মানুষকে ক্যান্সারের রোগী বানিয়ে বন্দুকের নলের মুখে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয় সেই দেশের বিচার বিভাগ করবে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত যে দেশে ২৬ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দেওয়া হয় যে দেশে ক্যামেরার সামনে একজন মানুষকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করার পরেও সেই হত্যাকাণ্ডের আসামিদেরকে বেকসুর খালাস দেওয়া হয় সেই দেশের বিচার বিভাগ করবে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত জনাব মুফতি ফয়জুল্লাহ হাসাইলেন এই বিচার বিভাগীয় তদন্ত যে আপনাদের পক্ষেই যাবে সেটিও কিন্তু জাতি জানে যদি এই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ওই খুনি চক্র ষড়যন্ত্রকারী চক্রান্তকারী চক্রদেরকে খুঁজে বের করে না হয় বাংলাদেশের মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে করবে আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে একজন আলেমে দিন তিনি জনগণকে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য উস্কে দিচ্ছেন এ জাতীয় বক্তব্য কোনো আলেমে দিন দিতে পারে না এ জাতীয় বক্তব্য কোনো সুনাগরিক দিতে পারে না এটিও কিন্তু ফৌজদারি অপরাধের আওতায় পড়ে কিন্তু এই মুফতি ফয়জুল্লার বিরুদ্ধে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী কোনো সাংবাদিক এবং সরকারের মন্ত্রী এমপি বা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কেউ প্রতিবাদ করবে না এজন্যই করবে না যে এই মুফতি ফয়জুল্লাহ আওয়ামী লীগ বর্তমান সরকার প্রশাসনের একজন পাক্কা দালাল সঙ্গত কারণেই তার এই বক্তব্য লুফে নেওয়ার কেউ নেই কিন্তু ঠিকই এই বক্তব্য যদি মাওলানা মামুনুল হক কিংবা আল্লামা জুনায়েতবাবু নগরী দিতেন তাহলে ঠিকই এই বক্তব্য লুফে নেওয়া হতো এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হতো রাষ্ট্রদ্রোহ মামলা হতো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতো কিন্তু মুফতি ফয়জুল্লার বিরুদ্ধে হবে না এই জন্যে যে তিনি সরকারের একজন পাক্কা দালাল এরপরে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহি বলেছেন আল্লামা বাবু নগরী আপনি বহুরূপী আপনার সঙ্গে আমার এক সময় ভালো যোগাযোগ ছিল আপনি হেফাজতের সাথে প্রতারণা করেছেন আপনি একজন বড় প্রতারক সরকারের কোথায় কোথায় গেছেন কার পায়ে ধরেছেন আমাদের সব কিছুই জানা আছে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্যে নির্যাতনের কথা বলে আলেম ওলামাদেরকে প্রশাসনের বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন দেশের একটি বিতর্কিত সংগঠনের সাথে হাত মিলিয়েছেন আচ্ছা বলুন তো সরকারের পায়ে ধরেছিল কারা যারা শোকরানা মাহফিলের আয়োজন করেছিল তারাই বরং সরকারের পায়ে ধরেছিল কারণ যিনি কওমি হত্যাকারিনী তাকেই কওমি জননী উপাধিতে ভূষিত করা হয় এবং এই শোকরানা মাহফিলে এই আল্লামা জুনায়েদ বাবুনগরী কিন্তু আসেন নাই শুধু তাই নয় সরকার এই আল্লামা জুনায়েদ নগরীর পাসপোর্ট জব্দ করেছিল তখনও তিনি সরকারের পায়ে ধরেন নাই তখনও তিনি সরকারের সাথে আপোষ করেন নাই অথচ এই আল্লামা বাবু নগরীর ঘাড়ে তাঁদের নিজেদের চরিত্রকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এরপরে তিনি কি বলেছেন যে তিনি নাকি নির্যাতনের কথা বলে দেশের জনগণকে প্রশাসনের বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন তার মানে এই কথাটা তিনি শেখ হাসিনার সুরেই বলেছেন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীরা শরীরে লাল রং মেখে শুয়েছিল যখনই পুলিশ তাদেরকে ধরতে গেছে উঠে দৌড় দিয়েছে তো এই কথাটা তিনি শেখ হাসিনার সুরেই বলেছেন আল্লামা বাবু নগরী শাপলা চত্বরের ঘটনার রাতে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পরে তাকে রিমান্ডে নিয়ে কি পরিমাণ নির্যাতন করেছে সেটি কিন্তু জাতি জানে এই নির্যাতনের পর তিনি যে বেঁচে যাবেন বা বেঁচে থাকবেন এটি বাংলাদেশের জনগণ আশাও করে নাই তার কিন্তু বেঁচে থাকার কথা ছিল না সরকার রিমান্ডের নামে তাকে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চালিয়েছিল তিনি কতটা অসুস্থ ছিলেন এমন একজন মজলুম আলেম দিন তিনি অসুস্থ ছিলেন তার সেই অসুস্থতাকে বলা হচ্ছে যে তিনি নির্যাতনের কথা বলে প্রশাসনের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলেছেন এরপরে তিনি বলেছেন দেশের একটি বিতর্কিত সংগঠনের সাথে হাত মিলিয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই যদি তিনি জামায়াত ইসলামের সাথে হাত মিলিয়েও থাকেন তারপরেও কি তিনি অপরাধ করেছেন হ্যাঁ আপনাদের দৃষ্টিতে তিনি অপরাধ করেছেন কি অপরাধ করেছেন তিনি মৌদুদির ভ্রান্ত আকিদা পোষণকারী জামায়াত শিবিরের সাথে হাত মিলিয়েছেন আচ্ছা আমি মেনে নিলাম আমি ধরেই নিলাম তিনি বাংলাদেশের একটি বিতর্কিত সংগঠন জামায়াত শিবিরের সাথে হাত মিলিয়ে বিশাল অপরাধ করে ফেলেছেন যদি তাই হয় তাহলে আওয়ামী লীগের সাথে হাত মিলালে আকিদা নষ্ট হয় না ও আওয়ামী লীগের আকিদা শুদ্ধ আকিদা সহি আকিদা এই জায়গায় হয়তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আল্লামা আহমেদ শফি রহেমাহুল্লা তিনি কোনো একটি মাহফিলে বলেছিলেন যে আমি আওয়ামী লীগ হয়ে গেলেও কোনো আপত্তি নেই তার মানে কি তিনি বলেছিলেন যে আমি ধর্মনিরপেক্ষতাবাদী হয়ে গেলেও কোনো আপত্তি নাই অথচ ধর্মনিরপেক্ষতাবাদ একটি কুফুরি মতবাদ এই মতবাদ যিনি সাপোর্ট করেন তিনি কুফুরিতে নিমজ্জিত তো তিনি বলতে পারলেন যে আমি ধর্মনিরপেক্ষতাবাদী হয়ে গেলেও কোনো আপত্তি নাই তাতে আকিদার ক্ষতি হয় নাই তাতে কোনো সমস্যা হয় নাই কিন্তু জামাতি ইসলামীর সাথে হাত মিলালেই আকিদা নষ্ট হয়ে যায় আপনারা কথায় কথায় জামায়াতি ইসলামীর বিরুদ্ধে অভিযোগ করেন যে জামাতি ইসলামী মৌদুদির ভ্রান্ত আকিদা পোষণ করে অন দি আদার হ্যান্ড আপনাদের আকিদা খুবই সহি অথচ আপনারা একটু লক্ষ্য করুন আপনাদের সামনে অনেক তথ্য প্রমাণ উপস্থাপন করলাম বেফাকুল মাদারেসিন যেটি আপনাদের কওমি অঙ্গনের শিক্ষা বোর্ড সেখানে দুর্নীতি ঢুকে পড়েছে তিনজন কর্মকর্তা বহিষ্কৃত হয়েছেন অনিয়মের দায়ে এছাড়াও আল্লামা আহমেদ শফি রহেমাহুল্লা যিনি হেফাজতে ইসলামের আমির ছিলেন বেফাকের যিনি সভাপতি ছিলেন মহাপরিচালক ছিলেন তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে এই হাটহাজারি মাদ্রাসার সহকারী মোহতায়িম তিনি তাঁর জীবন দশায় দশ লক্ষ টাকার চেক জালিয়াতির অভিযোগ করেছিলেন এছাড়াও ইসলামী ঐক্যজোটের সাবেক মহাসচিব মুফতি এজারুল ইসলাম তিনিও তার বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ এনেছিলেন এরপরে নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম নিয়োগের সময় তিনি মানে কোনো নিয়মের কোনো আইনের তোয়াক্কা না করেই তাকে মোহতামিম পদে বসিয়েছিলেন এরকম তার বিরুদ্ধে অনে অনেক অভিযোগ রয়েছে এছাড়াও তার ছেলে আনাস মাদানির বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে আর আজকেই আপনারা দেখছেন যে হেফাজতে ইসলামের নতুন একটি কমিটি হয়েছে সেই কমিটিতে আল্লামা বাবু নগরীকে আমির হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং মাওলানা মামুনুল হককে যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আর যিনি কিছুদিন আগে ইন্তেকাল করলেন আল্লামা নূর হোসেন কাসেমি তিনি মহাসচিব হিসাবে দায়িত্ব পেয়েছিলেন আর আজকে যারা এখানে অভিযোগ দায়ের করলেন তারা আগের কমিটিতে ছিলেন বর্তমানে তাদেরকে কমিটিতে রাখা হয়নি এই যে রাখা হয়নি তারা পদ বঞ্চিত হয়েছেন তারা ভাগ পান নাই ভাগে কম পড়েছে এজন্যই মূলত তারা আজকে মিডিয়ার সামনে এসেছেন অভিযোগ করার জন্যে এখন আপনাদের কাছেই আমি প্রশ্ন রাখতে চাই যিনি বা যারা অভিযোগ করছেন তারাও কওমি আলেম যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তিনিও কওমি আলেম। আলেম তাহলে এখন আকিদা ভালো কার আর আকিদা খারাপকার এটিই তো আমার বুঝে আসে না আর যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের আকিদা ভালো নাকি তাদের আকিদা খারাপ এই প্রশ্নগুলিও তো করতে হয় অথচ যে অভিযোগগুলি এখানে আমি উপস্থাপন করলাম এই অভিযোগগুলির একটি অভিযোগও জামাত ইসলামের কোনো নেতার বিরুদ্ধে নাই কেউ যদি পদ বঞ্চিত হয়ও তাকে কোনো মিডিয়া জিজ্ঞাসা করলে সে বলে কি যে আমি হয়তো অযোগ্য এই জন্য আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যদি কোনো জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কোনো মানে শাস্তি দেওয়া হয় সেক্ষেত্রে মিডিয়া তাকে প্রশ্ন করলে সে বলে যে হয়তো আমি আমার উপরে জুলুম করেছি সংগঠন ঠিক সিদ্ধান্তই নিয়েছে অথচ আপনারা কিন্তু সম্পূর্ণ তার উল্টা আজকে জামাতি ইসলামীর সাথে ঐক্য করার ব্যাপারে কথাবার্তা হয় অথচ আপনারা বরাবরই জামাতি ইসলামী ভ্রান্ত আকিদা পোষণ করে বলেই তাদের সাথে কোনো ঐক্য হবে না বাদ দেন জামাতি ইসলামীকে আপনারা কৌমি অঙ্গনের যে ইসলামী রাজনৈতিক দলগুলি আছেন যে ইসলামী সামাজিক সংগঠনগুলি আছেন আপনারা ঐক্যবদ্ধ হন আল্লা আজিজুল হক রাহেমাহুল্লা তিনি কমিদের বেশ কয়েকটি রাজনৈতিক দল মিলিয়ে একটি ঐক্য ফ্রন্ট করেছিলেন যার নাম দিয়েছিলেন ইসলামী ঐক্যজোট সেই ইসলামী ঐক্যজোট আজকে কোথায় তিনি তো একটা অবদান রেখেছিলেন আপনাদের কৌমি অঙ্গনের আলামাশায়েক রাজনৈতিক দলগুলিকে এক জায়গায় আনার জন্য একটা অবদান রেখেছিলেন আপনারা এই প্রজন্মের আলেম যারা আছেন করে দেখান জামাতকে বাদ দেন আপনারা নিজেরা আগে ঐক্য হন জামাতকে সমালোচনা না করে আপনারা নিজেরা নিজেরা ঐক্যবদ্ধ হন নিজেরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে দিন প্রতিষ্ঠা করেন আপনারা যখন দিন প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় যাবেন রাষ্ট্র গঠন করবেন মন্ত্রী হবেন রাষ্ট্র পরিচালনা করবেন তখন জামায়াত ইসলামী আপনাদেরকে আনুগত্য করবে তখন এমনি আপনা আপনি জামাত ইসলামী বিলীন হয়ে যাবে জামাত ইসলামী থাকবে না